আপনার আশেপাশে কোথাও কোনো অপরাধ, সন্ত্রাস বা নাশকতা সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে, জীবন ও সম্পদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে, আপনার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হলে বা হওয়ার আশঙ্কা থাকলে, ইমার্জেন্সি সার্ভিস 999-এ কল করে পুলিশের সহায়তা নিন। এছাড়াও কোথাও অগ্নিকাণ্ড সংঘটিত হলে, ভবন ধসের ঘটনা ঘটলে বা সড়ক নৌপথে দুর্ঘটনা ঘটলে বা কোথাও মানুষ আটকে পড়লে, তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি সেবা নিতে কল করুন 999-এ। আবার কোনো দুর্ঘটনায় বা কোনো রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের প্রয়োজনে আপনি 999-এ কল করতে পারেন। জরুরি মুহূর্তে মাত্র একটি কলে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে আপনি সেবা পেতে পারেন। এছাড়াও যে কোনো প্রকার জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতেও কল করুন ইমার্জেন্সি সার্ভিস 999-এ। জরুরি পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষায় আপনার দোরগোড়ায় দ্রুত জরুরি সেবাসমূহ পৌঁছে দিতে 999 ইমার্জেন্সি সার্ভিসটি কাজ করে যাচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে আপনার চাহিদা অনুযায়ী 999 কল সেন্টারের প্রশিক্ষিত পুলিশ সদস্যগণ জরুরি সেবা সংস্থাসমূহের সাথে আপনার সরাসরি সংযোগ করিয়ে দেবেন, অথবা প্রয়োজনে জরুরি সেবা প্রদানকারী কল সেন্টারের এজেন্ট আপনাকে স্থানীয় পুলিশ কর্মকর্তার সাথেও সরাসরি যোগাযোগ করিয়ে দিবেন। 999 ইমার্জেন্সি সার্ভিসটি টোল ফ্রি, অর্থাৎ ফোনে টাকা না থাকলেও আপনি যে কোনো জরুরি অবস্থায় দেশের যে কোনো প্রান্ত থেকেই বিনামূল্যে কল করতে পারেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের জরুরি প্রয়োজনে মনে রাখবেন একটি নম্বর, 999। জাতীয় জরুরি সেবা 999, জরুরি প্রয়োজনে যে কোনো মুহূর্তে।